নমস্কার, ওয়েলকাম টু মোহিনী টেক্সটাইল। বেশ কিছুদিন বাদে এলাম, তো তার জন্য সরি, কারণ কয়েকদিন দোকান বন্ধ ছিল, সবাই দোলে ব্যস্ত ছিলেন। দেখুন, আজকে যেটা দেখাবো টোটাল আজরাকের ওপর দেখাবো, এগুলো সবই নতুন রেডি হয়ে এসছে। স্লিপলেস হাতা, খুব অবশ্যই কোয়ালিটি তো আপনারা জানেন, যারা আজরাক ব্যবহার করেন বা যারা সেল করেন। দেখুন, এটা কিন্তু এক্সেল ডবল এক্সেল আছে, এরকম মিক্স ম্যাচ করে আমরা তৈরি করেছি। টোটালটাই স্লিপলেস আছে, অবশ্যই সাইডে পকেট আছে এবং হাতা ভেতরে দেওয়া আছে। আমি একটু চেস্টটা দেখে দিই, কারণ অনেকের মনেই প্রশ্ন জাগে চেস্ট ঠিকঠাক কিনা। এ দেখুন, 22.5 আছে, মানে 45, পাক্কা 45। দেখতে পাচ্ছেন কিনা জানি না, 45-এর একটু বেশি ছাড়া কম না। তো এরকমই ব্যাপার। আর এগুলো অনেক কালার, অনেক খুব সুন্দর সুন্দর সেট, একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এর মধ্যে যদি আপনারা হ্যান্ডওয়ার্কের কিছু কাজ করে নেন, তাহলে কিন্তু এটা আরও আরও সুন্দর হয়ে যাবে। আমার করানো হয়ে ওঠেনি, মানে দেরি হয়ে যাচ্ছিল বলে, আমি এরপরে হ্যান্ডওয়ার্কেরও কিছু করার চেষ্টা করব। কত সুন্দর কালারগুলো! যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছেন তাদের বলছি, আমরা কুর্তি তো প্রোডাকশন করি, এর পাশাপাশি আমরা নাইটি করি এবং স্কিন কেয়ারেরও কিছু প্রোডাক্ট আছে, কিছু না অনেক প্রোডাক্টই আছে। মানে কিছু বলতে আমি বলতে চাইছি যে লোটাস রাখি আমরা, মামার্থ রাখি, মূলত এই দুটো কোম্পানিই রাখছি এখন, আর পরবর্তীকালে হয়তো বাড়াতে পারি আরও। আর এছাড়া আমরা বেডশিট তো আছেই, শুট পিসও আছে, সমস্তটাই হোলসেল হয়, আমি কিন্তু রিটেল কিছু করি না। দেখুন, এটাও খুব সুন্দর একটা আজরাক, আজকে যা দেখাবো সমস্ত আজরাকের প্রোডাক্ট দেখাবো। এরকম সাইডে পকেট আছে, ভেতরে ছোট হাতা দেওয়া আছে, ভেতরে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা না, ছোট হাতা দেওয়া আছে। এটা সবই এক্সেল ডবল এক্সেল, এই দুটো মাপেরই আছে। মোটামুটি এইটা যেমন, মোটামুটি সবই এক্সেল ডবল এক্সেল দুটো মাপই পেয়ে যাবেন একই মিক্স ম্যাচের মধ্যে। এগুলো না একটু থানগুলো ছোট ছোট হয়, অনেক বড় হয় না, মোটামুটি 10 ভাজ 12 ভাজের থান আসে, ফলে একই জিনিস কিন্তু অনেক আপনি পাবেন না, ছোট থান হয় এগুলো। এবং এগুলো ভেজিটেবল প্রিন্ট, এটা কিন্তু আজরাক না, এটা এর সঙ্গে হয়ে এসেছিল বলে দেখিয়ে দিলাম। এটা কেমব্রিক কটন আছে, স্লিপলেস হাতার উপর, এটা আবার আজরাক, দারুণ ব্রাইট লাগছে, নেভি ব্লু লাল। এগুলো সমস্ত কিন্তু মিক্স ম্যাচ আছে। মিক্স ম্যাচ বলতে কীরকম ব্যাপারটা বুঝিয়ে দিই, এইটা যেমন দেখছেন দুপাশে দুটো এবং পেছন দিকটা লাল, ঠিক এরই আরেকটা সেট পাবেন যেটা কিন্তু পেছন দিকে এই নেভি ব্লুটা থাকবে, এইভাবে করা থাকে। দেখুন, এইগুলো এক কালারের উপর, এটাও লাগে, অনেকেই মিক্স ম্যাচটা না পরে বলেন যে এক খুব সাধারণের মধ্যে এক কালারের মধ্যে পরব। এবং সত্যি কথা বলতে কলকাতায় যা গরম পড়ে, কলকাতার কাস্টমারদের জন্য এটা দুর্দান্ত প্রোডাক্ট, কারণ এই গরমটা সামলানোর জন্য, এই অফিসে যাওয়া বা বিভিন্ন কিছুর জন্য। এগুলো কিন্তু বোট নেক গলা আছে, দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু ডিপ কম ছড়ানো, খুব স্টাইলিশ লাগে। তো এই প্রোডাক্টগুলো পরে কিন্তু অফিসে যাওয়া বা আমাদের বিভিন্ন কাজে যে আমরা বেরোই, তার জন্য কিন্তু এটা খুব একদম একদম পারফেক্ট প্রোডাক্ট। কোয়ালিটিটাও সুন্দর, পরে আরাম, গ্লেজি, গরম জলে কাচবেন না, এমনি নর্মাল ভালো সার্ফ দিয়ে যদি কাচেন, রোদে বেশি দেবেন না, তাহলে এর কিন্তু কালারও কিচ্ছু হয় না। পার্সোনালি আমি ব্যবহার করেছি, কাজে আমি জানি, এগুলোর কিন্তু কালার কোনোভাবে কোনো অবস্থাতেই নষ্ট হয় না, যদি একটু ঠিক করে ব্যবহার করেন। রোদে কিন্তু জামাকাপড় ভীষণ নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ রোদে দেবেন না, রোদে না দিলেই ভালো হয়, একটু ছাওয়া জায়গায় মিললে এবং গরম জলে না দিলেই কিন্তু একটা খুব ভালো মানে গ্লেজটা থাকে। খুব সুন্দর, যা দেখছেন সমস্ত এক্সেল ডবল এক্সেল আছে।
এটাও খুব ভালো লাগছে, সব আজরাক এগুলো যা দেখাচ্ছি। কালার শাইনিংও খুব সুন্দর। সব একই দামের, শুধুমাত্র কেমব্রিক কটনটা ছাড়া। আমি আগে একটা কেমব্রিক কটন দেখিয়েছি, আর একটাও দেখিয়ে দিচ্ছি। এই দুটো প্রোডাক্ট ছাড়া আর সব এক দামের আমি দেখালাম। কেমব্রিক কটনের দামটা একটু কম হয়, আজরাকের দাম অনেকটাই বেশি হয়, জানেন আপনারা। ভেজিটেবল প্রিন্ট এবং কাপড়টাও একটু অন্য ধরনের, ফলে ওর দামটা একটু বেশি। আর কেমব্রিক কটন আবার শার্ট কটনের থেকে দাম বেশি হয়। এগুলোও খুব ভালো পরে আরাম। আমি একটা ভিডিও করেছি, দেখবেন, শুধু কেমব্রিক কটনের ওপর স্লিপলেস হাতা আমি দেখিয়েছিলাম সেই ভিডিওতে। ওটা চাইলে একটু দেখে নেবেন মোহিনী টেক্সটাইল সার্চ করে। আর এগুলো আজকে আমি মূলত দেখানোর চেষ্টা করছি আজরাকটাই। এছাড়া কিন্তু থ্রি কোয়ার্টার হাতার উপরও আমার আজরাকের প্রচুর প্রোডাক্ট আছে, সেটাও ভিডিওও আছে, বা নতুন করে আরেকটা ভিডিও আমি করব, আর সেটাও একটু দেখে নেবেন। এগুলো আমি যেহেতু সামনে অলরেডি গরম পড়ে গেছে, সামনে আরও গরম পড়ছে, তো সেই জন্য আমি স্লিপলেস হাতাটাই কিন্তু আজকে দেখাচ্ছি, যেটা আপনাদের কাস্টমারদের ভীষণভাবে ডিমান্ড সেই জন্যই। দেখুন, এইটাও একটা আজরাক। এই যে মিক্স ম্যাচ যে বিষয়টা আমি মুখে বলছিলাম, সেটাই একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, এটার পিঠের দিকটা এরকম প্রিন্ট। দেখুন, এটা একই জিনিস, দেখতে পাচ্ছেন? একই, সামনেটা কিন্তু একই, কিন্তু পেছনের দুটো কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি আপনি যেটা খুশি নিতে পারেন, কোনো ব্যাপার না, দুটোও নিতে পারেন, সেটাও কোনো ব্যাপার না। এগুলো কিন্তু আমরা, দেখুন এই যে সাইডে পকেট আছে, এগুলো কিন্তু আমরা সেট কেটে দিয়ে দিই। আপনার যেমন লাগবে তেমন নেবেন, তবে মিনিমাম চারটে নেবেন, না হলে আপনি কাস্টমারকে দেখাতে পারবেন না। মিনিমাম চারটে নেবেন, যে কোনো প্রিন্টের যে কোনো আইটেম, মানে এই আজরাকের মধ্যে নিয়ে নেবেন। আর এছাড়া থ্রি কোয়ার্টারের প্রচুর আজরাক আছে, যদি আপনাদের সেটা লাগে তো আমাকে জানাবেন। আর আমি আগেও ভিডিও আছে, সেই প্রোডাক্টের কিছু নাও থাকতে পারে, কারণ ওই ভিডিওটা হয়তো কিছুদিন আগে। আর আমি একটা খুব দ্রুত হয়তো কাল বা পরশুই একটা ভিডিও করব, যেখানে শুধু থ্রি কোয়ার্টার হাতা আজরাকটা দেখাবো। আর এটাও খুব লাগে, এটা বেশি লাগে বলে এটা আগে করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।